সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আজ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এক ঘন্টা পরই সরে যান পাঁচটার দিকে তারা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী পথচারীরা আগামীকাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে এক ঘন্টা পর শাহবাগ ছেড়ে যান কোটা আন্দোলনকারীরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা